বন্ধুরা আজকে প্রিয় বন্ধু মিডিয়া পরিবারের জন্য একটা অত্যন্ত অত্যন্ত স্পেশাল দিন কেননা ছোট্ট ছোট্ট পায়ে আমরা শুরু করেছিলাম আর সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজকে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার আমাদের সঙ্গে সংযুক্ত হলেন পাঁচ লক্ষ পরিবারের সদস্য হয়ে গেল প্রিয় বন্ধু মিডিয়া পরিবারের সমস্ত সাবস্ক্রাইবার আপনাদের যে ভালোবাসা আপনাদের যে জায়গাটা আছে সেই সেটা ছাড়া তো এটা সম্ভব ছিল না ফলে আজকের দিনটা অত্যন্ত স্পেশাল আমাদের জন্য এবং এই স্পেশাল দিনে এই স্পেশাল প্রতিবেদনে কিছু স্পেশাল কথা থাকছে এবং যাদের জন্য এই সাফল্যটা এলো যাদের জন্য আজকে এই সই পাঁচ লাখই সেলিব্রেশন হচ্ছে তাদের জন্য আজকে স্পেশাল উপহার থাকবে না তা হয় না সুতরাং একটা নয় দু দুটো স্পেশাল উপহার থাকতে চলেছে আপনাদের জন্য নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেদিনকে আমরা প্রিয় মিডিয়া শুরু করেছিলাম সেদিনকে সবার কাছে প্রথম প্রশ্নটা ছিল যে কি প্রিয় মিডিয়া কেন দেখব প্রিয় মিডিয়া খায় না মাথায় দেয় আমাদের কোনো ব্র্যান্ড ভ্যালু ছিল না আমাদের কোনো সেলিব্রিটি ছিল না আমাদের কোনো স্পন্সর ছিল না আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না একদম শূন্য থেকে শুরু করেছিলাম আর আপনাদের ভালোবাসা আস্তে 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 আমাদের এই পাঁচ লক্ষের বৃহৎ পরিবারে আজকে নিয়ে এলো সুতরাং সত্যিই খুব স্পেশাল দিন তবে যেদিনকে শুরু করেছিলাম তার থেকেও আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট ছিল দু সালের বারোই জুলাই দিনটা কেননা সেই দিনকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার যে সতেরো বছরের আইটি কেরিয়ার রয়েছে আমি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে রয়েছি সেই ইন্ডাস্ট্রিকে আমি বিদায় জানাবো আমার যেটা প্যাশন আমার যেটা ভালো লাগার জায়গা পলিটিক্যাল অ্যানালিসিস সেটা নিয়ে আমি কাজ করব। অবভিয়াসলি আমার পরিবারের একটা সাপোর্ট এবং সেই সময়ে তাদের যে সমর্থন আমার প্রতি আস্থা সেটা না থাকলে এটা যেমন হতো না তার পাশাপাশি আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের এই আগলে রাখাটা না থাকলেও কিন্তু সেটা হতো না সুতরাং সেই বারোই জুলাই যেদিনকে আমি ডিসিশানটা নিয়েছিলাম যে এবার থেকে না আর কোনো আইটি প্রফেশনে নয় এবার থেকে আমি শুধুমাত্র ইউটিউবার হিসেবে আমার বাকি জীবনটা কাটাবো সেই দিনকে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল আমি যদি খুব ভুল না করি এক লক্ষ আটাত্তর হাজার অর্থাৎ দু লাখ সাবস্ক্রাইবারও তখন হয়নি আর এখনও এই বছরের বারোই জুলাই আসেনি তার আগেই এক বছরের আগেই তিন লক্ষ আরও নতুন সদস্য আমাদের সঙ্গে যুক্ত হলেন আমাদের সাপোর্ট জানালেন এবং আমরা পাঁচ লক্ষের পরিবারে আজকে পৌঁছে গেলাম আজকে অনেক অনেক কথা মনে পড়ছে অনেক স্ট্রাগলের কথা মনে পড়ছে অনেক অনেক কঠিন সময়ের কথা মনে পড়ছে কিন্তু তার থেকেও সব কিছু ছাপিয়ে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনারা যেভাবে পাশে থেকেছেন সেইটা খুব বেশি করে মনে পড়ছে ফলে ফলে আজকে যেটা সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা দু দুটো স্পেশাল উপহার আপনাদেরকে দেব এবং তার প্রথম উপহারটা আপনাদের বলি আমি যেটা অলরেডি আমি শেয়ার করেছি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে আপনাদেরকে অফিসিয়ালি এখন জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল হলো সেই ইউটিউব চ্যানেলের নাম দেয়া হলো গপ্পবাজ রাজ আসলে আমি যখন কলেজে পড়তাম আমার নিকনেম ছিল রাজ এবং আমার কলেজের সমস্ত বন্ধুরা স্কুলের বন্ধুরা আমাকে এই রাজ নামেই চেনে শুদ্ধশীল নামটা হয়তো অফিসিয়ালি আছে কিন্তু রাজ নামেই আমি আমি বেশি পরিচিত ছিলাম তো সেই জায়গায় সেই নামটা থেকেই বেশ করে এই গপ্পবাজ রাজ এই 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 চ্যানেলটা খোলা হলো এই চ্যানেলে কি থাকবে এই চ্যানেলে থাকবে অডিও স্টোরি আসলে আমার এই পলিটিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে পড়াশোনা করতে বিভিন্ন রকমের জিনিস আমি পড়াশোনা করি এবং সেটা এতটাই মাত্রা ছাড়া ধরুন কোনো খবরের কাগজের ঠোঙায় যদি আমাকে মুড়ি দেওয়া হয় তার গায়ে ছোট্ট ছোট্ট যে খবরের অংশ আছে সেটাও পড়তে আমার ভালো লাগে তো আমাকে অনেকেই বলছিলেন এই এই কথাটা যে এই যে পড়াশোনার প্রতি প্যাশন এত এত সাহিত্য তুমি পড়ো এত এত গল্পের বই পড়ো বাঙালি যে নতুন প্রজন্ম আসছে খুব অবভিয়াসলি যুগের টানে তারা কিন্তু বেশিরভাগই হিন্দি কিংবা ইংলিশ এইটাতেই তারা পড়াশোনাটা করছে বা করতে বাধ্য হচ্ছে নাহলে সর্বভারতীয় ক্ষেত্রে বা এখন তো আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই জায়গাটায় চাকরির ক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে সুতরাং বাংলাটা কোথাও গিয়ে পড়ার জায়গা থেকে আস্তে আস্তে বাঙালি ভুলে যাচ্ছে সুতরাং তাদের যদি আমরা অডিও আকারে এই বাংলা সাহিত্যের যে অপার সম্ভার রয়েছে সেটা যদি তাদেরকে শোনাতে পারি বাংলা সাহিত্য কিন্তু একটা অন্য জায়গায় যাবে অবভিয়াসলি এই ফিল্ডে অনেকে কাজ করছেন এবং অনেক মহান মহান ব্যক্তি কাজ করছেন দুর্দান্ত কাজ করছেন সেই হিসাবে দেখতে গেলে আমার এই লাইনে সেরকম রকম কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু যেদিনকে প্রিয় বন্ধু মিডিয়া শুরু করেছিলাম সেদিনকে এই এই সংবাদ মাধ্যমের জগতে ইউটিউবার জগতেও আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না আপনাদের ভালোবাসা সেখায় সেটা থেকেই কিন্তু আজকে পাঁচ লক্ষ পরিবারে পৌঁছে গেলাম এবং সেটাই আমাকে কনফিডেন্স দিল যে হ্যাঁ আমার যে গল্পগুলো পড়তে ভালো লাগে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সেই গল্পগুলো আমার মতো করে পড়ার চেষ্টা করব এবং সেগুলো অডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসবো সুতরাং যারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য থাকছে এই স্পেশাল চ্যানেল গপ্পবাজ রাজ আপনারা ইউটিউবে যদি যান ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করতে পারেন এবং সার্চ করার পর আপনারা যদি সরাসরি লিংকে দেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট গপ্প বাজ জি তারপর রাজ আর এ কোনো স্পেস দেবেন না যদি এইটা দেন তাহলেই আপনারা সরাসরি আমাদের চ্যানেলে চলে যাবেন আর যদি এখানে কোনো রকম অসুবিধা হয় আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চও করতে পারেন গপ্পবাজ বাজ ও পিপিও বি এ যে একটা স্পেস দেবেন দিয়ে রাজ আর এ এই 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 নামটি যখনই দেবেন সার্চ করলেই দেখবেন প্রথম যে লোগোটি আসছে সেইটাই কিন্তু আমাদের চ্যানেল এবং এই হচ্ছে আমাদের সেই চ্যানেল অলরেডি আমি একটা অডিও করে অডিও স্টোরি করে সেখানে পাবলিশ করেছি এবং সেটা গ্রুপে শেয়ার করেছি আপনারা অনেকেই সেটা শুনেছেন অনেকে প্রশংসা করেছেন অনেকে ফিডব্যাক পাঠিয়েছেন খুব ভালো লেগেছে সেটা আমার আপাতত যেটা ইচ্ছা আছে দেখুন এই অডিও স্টোরিগুলো করতে গেলে সেটার এডিটিং পার্টটা একটা যথেষ্ট সময় সাপেক্ষ ওই প্রথমটা করতে গিয়ে আমি সেটা বুঝেছি সুতরাং আপাতত আমি সপ্তাহে দু থেকে তিনটে করে এরকম অডিও স্টোরি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট ডেলি একটা করে দেওয়া সেটা হয়তো ইমিডিয়েটলি সম্ভব হবে না কেননা এটা করতে বেশ কিছুটা সময় লাগে যেটা বললাম সুতরাং হয়তো মাস দু তিন আমার সেই জায়গাটায় সেই স্পিডটায় যেতে সময় করবে বাট যতখানি ফ্রিকোয়েন্টলি সম্ভব অ্যাটলিস্ট লিস্ট দুদিনে একটা করে স্টোরি করার তো আমি অবশ্যই করে চেষ্টা করব এবং সেটা আপনাদের সামনে আসবো আপনারা অবশ্যই চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন এবং যেভাবে ভালোবাসা দিয়ে প্রিয়বন্ধু মিডিয়াকে ভরিয়ে দিয়েছেন এই চ্যানেলটিকেও সেই ভালোবাসা দিন আপনাদের মূল্যবান মতামত দিন আমরা সেখানে মডিফাই করে সেটাকে আরও বেটার করে আরও বেটারভাবে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এই গপ্পবাজ রাজ চ্যানেলটা বলতে পারেন যে আমি আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বারোই জুলাই দু যে ইউটিউবার হিসেবেই আমার বাকি জীবনটা কাটাবো সেখানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এই কারণেই যে আমি আমার প্যাশনটাকে ফলো করতে চাই আমার পলিটিক্যাল শেষ করতে ভালো লাগে পলিটিক্স নিয়ে আলোচনা করতে ভালো লাগে সুতরাং সেটাকেই যদি আমি কেরিয়ার হিসেবে করি সেই জায়গাটাই বোধ ভালো হবে তো তার পাশাপাশি আমার আরেকটা প্যাশনের জায়গা বললাম যেটা যে বই পড়তে আমার অসম্ভব ভালো লাগে আমার গল্প পড়তে অসম্ভব ভালো লাগে এটা আমার অত্যন্ত একটা প্যাশনের জায়গা ইউটিউবের বাইরে আমি প্রচুর পড়াশোনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমার মতো করে গল্পগুলো বলার চেষ্টা করব এবং আশা করি আপনাদের সেই ভালোবাসাটা পাবো এটা গেল প্রথম উপহার দ্বিতীয় উপহার যেটা সেটা আজকেই স্টার্ট করছি না কিন্তু তার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে কেননা সেইটা করতে একটা একটা বড় সড়ো সময় লাগবে এবং সেই দ্বিতীয় উপহারটা আপনারা পাবেন বারোই জুলাই কেন বারোই জুলাইটা বারবার ফোকাস করছি এই বারোই জুলাই দিনটা আমার জন্য অত্যন্ত স্পেশাল কেননা এই বারোই জুলাই আমি বাবা হয়েছিলাম দু হাজার পনেরো সালের বারোই জুলাই আমার পুত্র অভিলাষ জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসে সুতরাং বারোই বারোই জুলাইটা আমার জন্য অত্যন্ত স্পেশাল তার তাই গত বছর সিদ্ধান্ত নিয়েছিলাম যে বারোই জুলাই আমি ইউটিউবার হিসেবে চলব আর এবছরের বারোই জুলাই সেই জন্য আমার ছেলেকেই উপহার বলুন আর আপনাদের কাছে আমার ওই স্পেশাল দিনে নিয়ে আসা বলুন আমার দ্বিতীয় উপহারটা থাকবে কি সেই উপহারটা সেটার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের বলে দিই আপনারা জানেন যে এই এই যে নির্বাচন গেল ইউটিউবের কাজ এত প্রেশার এত ট্রোলিং সব কিছু হ্যান্ডেল করতে করতে এবং সেখানে ঘুম নেই ঠিক করে খাওয়া সময় হয় না এইসবের পরিপ্রেক্ষিতে আমি শারীরিকভাবে কিন্তু অসম্ভব অসুস্থ হয়ে পড়েছিলাম মাস সপ্তাহ দিনে আগে সেটা আপনাদের জানিয়েছিলাম আমার সুগার প্রেশার ট্রাইগসলারি সব সব প্রচণ্ড হাই হয়ে গেছে এবং আমি এখনও সেইটার সঙ্গে লড়াই করে চলেছি অনেক কিছু শেপে এসেছে কিন্তু অনেক কিছু আশা এখনও বাকি আছে এটা একটা দীর্ঘ প্রসেস আমাকে সেই লড়াইটা লড়তে হবে এই লড়াইটা লড়তে গিয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখলাম যে এই সুগার বলুন প্রেশার বলুন এই যে জিনিসটা না এটা একটা ভয়ের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে অর্থাৎ আমি যেটা দেখেছি বহু বাঙালি বহু মানুষ বহু ভারতীয় তারা কিন্তু এই সুগার এবং প্রেশার আজকালকার লাইফ লিডিংয়ের জন্য কিন্তু তারা এর শিকার হচ্ছেন এবং যখনই তারা এর শিকার হয়ে যাচ্ছেন তখনই প্রথম জিনিস যেটা হচ্ছে তাদেরকে ভয়ের শিকার করানো হচ্ছে অর্থাৎ ভয় পাইয়ে দেওয়া হচ্ছে সুগার হয়েছে মানে তোমার জীবন শেষ হয়ে গেছে প্রেশার এত হাই মানে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে তুমি মরে যেতে পারো এবং এই ভয়টা দেখানোর একটাই কারণ হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা এই জিনিসটা খাও তোমার সুগার একদম ভ্যানিশ হয়ে যাবে এই জিনিসটা তুমি যেটা সাধারণ বাড়িতে খাও সেই জিনিসটা খেলে তোমার সুগার অনেক ট্রিগার হাই হয়ে যাবে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা রয়েছে এইটা যদি ইউজ করো তুমি একদম কন্ট্রোলে থাকবে এবং সেগুলোর এক একটা বিভৎস রকমের দাম আমরা সকলেই সাধারণ মধ্যবিত্ত পরিবার কেউ নিম্নবিত্ত পরিবার কেউ একটু উচ্চবিত্ত পরিবার কিন্তু এমন জায়গায় নেই যে সবাই আর্থিকভাবে খুব ফ্রিডমের জায়গায় আছি আর এই ভয় দেখিয়ে কার্যত তাদের কাছ থেকে সেগুলো শুষে নেওয়া হচ্ছে এর মধ্যে অনেকগুলি মিথ রয়েছে এবং অনেকগুলি না জানা ফ্যাক্ট রয়েছে আপনাদের একটা কথা আমি জানাই সেটা হচ্ছে যে এই প্রসেসটা যখন স্টার্ট করেছিলাম নয় জুন আমার ধরা পড়ে যে আমার সুগার এবং প্রেশার হাই সেই সময় আমার ওজন ছিল একশো কিলো আর আজকে আজকে সকালে আমার ওজন হচ্ছে একশো কিলো ঠিক আট কিলো ওজন কমেছে এবং তিন সপ্তাহ সময়ও হয়নি এই জন্য আমি কি করেছি সারাদিন জিমে পড়ে থেকেছি মুঠো মুঠো ওষুধ খেয়েছি যে যে ডায়েটটা সাধারণ মানুষের ফলো করা সম্ভব নয় সেই দামি দামি জিনিস খেয়েছি একদমই নয় আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যে খাবার পাওয়া যায় সেই খাবার আমি খেয়েছি ডাক্তারের কিছু পরামর্শ মেনে চলেছি এবং দিনের একটা নির্দিষ্ট সময় নিজের জন্য রেখেছি সেখানে একটু হাঁটাচলা করেছি শুধু এই তিনটে বেসিক স্টেপ ফলো করে আজকে আমার আট কিলো ওজন কমেছে শুধু তাই নয় সুগার যেটা আমার ফাস্টিং সুগার ছিল নয় জুন যে রেজাল্টে এসেছিলো সেখানে দেখা গেল আমার ফাস্টিং সুগার ছিল তিনশো ছত্রিশ সেটা প্রায় নর্মালের কাছাকাছি চলে এসছে মাত্র এই তিন সপ্তাহে যেটা পিপি মানে খাওয়ার একটা ফাস্টিং সুগার হয় তারপর খেতে হয় তার ঠিক দু ঘন্টার মাথায় একটা টেস্ট হয় সেই সুগারটা আমার পৌঁছে গিয়েছিল পাঁচশো ছয় পাঁচশো ছয় মানে ডাক্তার বলছেন তো শুয়ে পড়ার কথা আমার সেইটাও আমার প্রায় নর্মালের কাছাকাছি চলে এসেছে এবং যেভাবে প্রোগ্রেস হচ্ছে প্রত্যেক সপ্তাহে সে টেস্টিংটা করাতে হচ্ছে সুগারের তাতে ডাক্তারবাবুর বক্তব্য হচ্ছে যে আগামী হয়তো দু তিন সপ্তাহের মধ্যে একদম নর্মাল সে নর্মাল হয়ে যাবে তার জন্য কি আমার লাইফস্টাইলের বিশাল পরিবর্তন হয়েছে না ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন করেছি এবার এত কথা কেন বললাম এই দ্বিতীয় উপহারের জন্য সেটা একটাই কারণে আমি যে ছোট ছোট স্টেপগুলো ফলো করেছি যে সামান্য জীবনযাত্রার পরিবর্তনটা করেছি এবং তার ফলে এই যে একটা জীবন মৃত্যুর খাদের সামনে চলে এসেছিলাম সেইখান থেকে ফিরে এসে একদম আরও বেশি অ্যাক্টিভ হতে পারছি আরও বেশি আমি কাজের মধ্যে থাকতে পারছি সেই জায়গাটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব প্রত্যেকের জীবনেই যদি ছোট্ট ছোট্ট কিছু চেঞ্জ করা হয় যে মিথগুলো আছে সেগুলোকে যদি মানা হয় যেগুলো আমাদের আমাদের শাস্ত্রে বলছে বহু পুরাতন যে শাস্ত্র সেইখান থেকে যেগুলো রয়েছে সেইগুলো যদি আমরা ফলো করি কিচ্ছু নয় আমাদের যে সাধারণ বাড়িতে সাধারণ জীবনযাপন আছে সেখানে কয়েকটা জিনিস বাদ দেওয়া আর কয়েকটা জিনিস অ্যাড করা এই কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস টিপস করলেই না আমাদের জীবনে অনেক কিছু জিনিস ভালো হয়ে যেতে পারে আর এই যে জার্নিটা আমার হলো সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা একটা খুব ভালো অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাই আপনাদের শেয়ার করে নেব এর পাশাপাশি আরেকটা জায়গা আমি যেটা দেখলাম বহু মানুষের সঙ্গে কথা বলে সেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত সমাজের দুটো সমস্যা এক হচ্ছে যারা ইয়ং জেনারেশন একবার কুড়ি বাইশ চব্বিশ বছর বয়স তারা একটু ভাবিত একটু হতচকিত যে আমাদের ভবিষ্যৎটা কি চাকরি কোথায় কীভাবে আমাদের কেরিয়ারটা করব আমাদের আমাদের সামান সামনে জীবনটা কিভাবে চলবে তাদের কিছু গাইডেন্স দেওয়া এবং যারা আমরা মধ্যবিত্ত সমাজের মধ্যে রয়েছি চাকরি করছি ব্যবসাপত্র করছি মাসিক আয় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিভিন্নভাবে সংসারের জায়গায় আমরা জর্জরিত রয়েছি ভবিষ্যতে সেভিংস কিভাবে করব। এই টাকাতেই সংসারটা কিভাবে সুন্দরভাবে চালানোর দরকার কোথায় কাটছাট করা যেতে পারে কোথায় ইনভেস্টমেন্টটা করলে বেটার হবে এরকম লাইফস্টাইলের অনেক কিছু জিনিস রয়েছে অর্থাৎ সোজা কথায় আমাদের জীবনের কিছু কিছু জিনিস যদি আমরা পরিবর্তন করতে পারি না আমাদের জীবনটা অনেক 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 সুন্দর হতে পারে অনেক টেনশন ফ্রি হতে পারে এবং আমাদের পরিবার অনেক সুরক্ষিত হতে পারে এই জায়গাটা আমি গত তিন সপ্তাহে রিয়ালাইজ করেছি আর সেই যে জার্নিটা সেটাই কিন্তু আপনাদের সঙ্গে একে 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 শেয়ার করবো কি কি করলে এই জিনিসগুলো হয় এবং অবভিয়াসলি আমি বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি বিভিন্ন মানুষের ইনপুট নিচ্ছি তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব তারা কীভাবে ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে এক একজন মানুষের জীবন চেঞ্জ করে দিচ্ছেন সেই সব স্টোরি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব সুতরাং তার একটা প্রিপারেশান চলছে সেই সংক্রান্তও একটি চ্যানেল আমি করব। এবং সেটা চ পথ চলা শুরু করার আমি টার্গেট ডেট নিচ্ছি বারোই জুলাই কারণ আবারও বললাম আমার পুত্রের জন্মদিন সেই দিনটা অত্যন্ত স্পেশাল আপনার আমার জন্য সুতরাং আপনাদের সঙ্গেও সেই দিনটা সেইভাবেই শেয়ার করে নেব আর তাই আজকে পাঁচ লাখের এই পরিবারের সদস্য হয়ে অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত আপনাদের ভালোবাসা ছাড়া এই জিনিস হতো না আর তাই আপনাদের ভালোবাসা যখন প্রিয় বন্ধু মিডিয়া পেয়েছে নিশ্চিতভাবে গপ্পবাজ রাজও সেই ভালোবাসা পাবে এবং সেখানে এই পলিটিক্যাল অ্যানালিসিস বাইরে একটু রিল্যাক্সিং একটু একটু হরর একটু ভূতের একটু একটু গোয়েন্দা এই ধরনের বিভিন্ন যে গল্প আছে সেগুলো শেয়ার করে নিতে পারবো তার পাশাপাশি কিভাবে আমাদের জীবনযাত্রার মাপটা আরও ভালো করতে পারি সেটা শারীরিকভাবে সুস্থ থাকা হোক সেটা আর্থিকভাবে একটু বেটার জায়গা হোক সেটা কর্মসংস্থানের দিক থেকে একটু কিছু হোক সেটা সরকারি সুবিধা পাওয়ার দিক থেকে কিছু হোক এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো থাকা চাবিকাঠি নিয়ে একটা একটা কিছু করার অবশ্যই চেষ্টা করবো এবং সেটা আসছে বারোই জুলাই কি বলবেন এই পাঁচ লাখ পরিবারের সদস্য হওয়ার দিন এই জার্নি নিয়ে প্রিয় বন্ধু মিডিয়া নিয়ে আপনাদের মত এবং এই দুই নতুন উপহার নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার